দুইজন মেডিকেল অফিসার ও দুইজন নার্স সহ প্রয়োজনীয় সংখ্যক কারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ দায়িত্ব পালন করবেন। এ সকল আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগীদের ওয়ার্ড ছাড়াও ডাক্তারদের চেম্বার, থাকার জায়গা, হেলথ স্টাফদের থাকার জায়গা, নার্সিং স্টেশন, ডাইনিং রুম, ওয়েটিং রুম, লন্ড্রি এবং স্টোররুমের ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় কোভিড-19 মহামারীর এই সময়ে করোনা সংকট মোকাবেলায় কারাগারের সকল আইসোলেশন সেন্টারগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। করোনা মোকাবেলায় কারা অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারাবন্দী ও কারা কর্মকর্তা কর্মচারীদের করোনা মোকাবেলায় দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ICRC-কে। আসুন আমরা সকলে মিলে করোনা মোকাবেলা করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সকলেই সুস্থ থাকি এবং নিরাপদে থাকি।